সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শিক্ষকদের মধ্যে চিন্তা বাড়তে চলেছে সারপ্লাস ট্রান্সফার নিয়ে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এসেছে এবং সেই নির্দেশ অনুসারে শিক্ষকদের মধ্যে কিন্তু একটা চিন্তার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যাপারটা ট্রান্সফার সংক্রান্ত এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা উঠে আসছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাঁচশো টাকা বেল এখন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো সারপ্লাস ট্রান্সফার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি প্রয়োজন পড়লে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের সম্প্রতি মাধ্যমিক স্তরের সহশিক্ষকদের বদলি নিয়ে মামলা হয়েছিল সর্বোচ্চ আদালতে যদিও শিক্ষকদের যত্রতত্র তত বদলির ক্ষমতা রাজ্যের হাতেই ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ফলে চিন্তা বাড়ছে শীর্ষ আদালতের রায়ের পর চিন্তার মধ্যে আছেন শিক্ষক শিক্ষকদের একাংশ এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা জানান যে সুপ্রিম কোর্টের এই রায়ে আমরা হতাশ আমরা এই নিয়ে বৈঠকে বসছি সর্বোচ্চ আদালতের নির্দেশ পর্যালোচনার জন্য অনুরোধ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করবো আর তিনি জানাচ্ছেন প্রসঙ্গত উল্লেখ্য শিক্ষকদের বদলি সংক্রান্ত টেন সি ধারা চালু করে এসএসসি এই ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময় শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করে দিতে পারে এসএসসির মাধ্যমে সে বদলি হয় এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শিক্ষক সংগঠন রাজ্যের একশো সাতান্ন জন স্কুল শিক্ষকের বদলির সিদ্ধান্ত স্থগিতা চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা এর আগে এই মামলায় শিক্ষকদের দূরে বদলির ক্ষেত্রে স্থগিতা দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রয়োজনে সারপ্রালাস শিক্ষকদের কাছাকাছি স্কুল বা জেলার মধ্যে বদলি করতে হবে বলে জানানো হয়েছিল তবে সম্প্রতি সেই নির্দেশ সরিয়ে দিয়ে সরকারের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট বদলি নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের যুক্তি ছিল প্রত্যেক শিক্ষকই বাড়ির কাছাকাছি কোনো স্কুলে চাকরি করতে চাইছেন এতে সমস্যার সৃষ্টি হচ্ছে যে সমস্ত জেলায় ছাত্রছাত্রীর সংখ্যা বেশি কিন্তু শিক্ষক তুলনায় কম সেখানে পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষকদের বদলি করা প্রয়োজন এরপরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এসএসসি প্রয়োজনে যে কোনো জায়গায় শিক্ষকদের বদলি করতে পারে অর্থাৎ এটা কিন্তু পুরো ব্যাপারটা ওভারঅল ব্যাপারটা ভেবেই কিন্তু এই রায়টা দেওয়া হয়েছে অর্থাৎ যদি সবাই বলে যে বাড়ির কাছাকাছি স্কুলে চাকরি করবো তাহলে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল যেটা মনে করা হয়েছিল এবং সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই ধরনের রায় আসে এবং তারপরেই ব্যাপারটা এই ধরনের হয় আপনারা এটা নিয়ে কি মনে করেন যে কোনো জায়গায় যখন তখন বদলি করা যে ব্যাপারটা টেন সি যেটা ধারা এটা নিয়ে আপনারা কী মনে করেন কমেন্টে জানান আপনার কর্মরত জেলা এবং আপনার হোম ডিস্ট্রিক্ট দুটোই কিন্তু মেনশন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং